হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা। যারা মোবাইল থেকে ফটোশ্যুট করে তারা অনেকেই ভাবে যে আমরা যদি আমাদের মোবাইলের ফটোকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারতাম বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে যদি ছবি তুলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা তোমাদের মোবাইলকেই কিন্তু একদম পুরোপুরিভাবে ক্যামেরা বানিয়ে ফেলতে পারবে। মানে তোমাদের মোবাইলের ক্যামেরা যখন তোমরা ছবি তুলবে তখন কিন্তু এইরকম ব্লার আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ব্লার আসছে, এরকম কিন্তু ব্লার আসবে। তো কিভাবে করবে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করা যাক। এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আমি ভিডিওর শেষে কীভাবে ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশনের নাম কী দেখিয়ে দেবো এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। অ্যাপ্লিকেশনটি আমরা সিম্পল প্রসেস এইভাবে ওপেন করব। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটি আমাদের ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস এইরকম অ্যান্ড অ্যাপ্লিকেশনটি ইন্টারফেসটা এইরকম। তো অ্যাপ্লিকেশনটি যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি, এটা তোমরা কিন্তু টাকা দিয়ে কেনাও কিন্তু ইউজ করতে পারবে প্রো ভার্সনটা। অ্যান্ড যদি তোমরা টাকা দিয়ে কেনো তাহলে কিন্তু পুরোপুরিভাবে সব কিছু যেগুলো ইফেক্ট রয়েছে সেগুলো কিন্তু আনলক করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি তো এখানে স্কিপ করে দেবো। এখানে স্কিপ করে দেওয়ার পর আমাদের আরও একটি অপশন চলে আসলো। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা স্কোয়ার ব্লার, টাচ ব্লার, ফোকাস ব্লার, এডিট, বিভিন্ন রকম তোমরা ছবি কিন্তু এখান থেকে এডিটও করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অপশন রয়েছে এখান থেকে, ছবি এডিট থেকে ছবি ইফেক্ট ব্লার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সব কিছু করতে পারবে, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে। তো আমরা সিম্পলি চলে যাবো টাচ ব্লারে। টাচ ব্লারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের ফটোটি বেছে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি এই ফটোটি বেছে নেব। এই ফটোটি বেছে নিলাম এভাবে। এই ফটোটা কিন্তু একদম সিম্পল ফটো, জাস্ট মোবাইলে ক্লিক করা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর বন্ধুরা যখন তোমরা ফটোগুলো চুজ করবে তখন কিন্তু মাঝে মধ্যে এখানে অ্যাড দেবে, যেহেতু এটা ফ্রিতে ইউজ করছো তো আমাদেরকে কিন্তু অ্যাডটা পুরোটা দেখে নিতে হবে। এবার স্কিপ করে দিতে হবে, অ্যাডটা পুরোপুরি দেখা হয়ে গেলে স্কিপ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো সিম্পলি আমরা এখানে অ্যাডটা স্কিপ করে দিলাম, তারপরে অ্যাডটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা আবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমরা ফটোটা বেছে নিয়েছি, জাস্ট এটা মোবাইল ক্লিক ফটো, সিম্পল ফটো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাটছে নিয়ে গিয়ে। দেখতে পাচ্ছ মোবাইল ক্লিক ফটো, কোনো DSLR ক্যামেরাতে তোলা না এবং এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু ব্লার করা নেই। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করব। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য দেখতে পাচ্ছ আমাদের নিচে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যেই সব অপশনগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো। অ্যান্ড যেই সব অপশন আমরা ইউজ করতে পারবো না সেগুলো কিন্তু এখানে প্রো লেখা থাকবে। তো এখানে আমরা সম্পূর্ণ অপশন কিন্তু ইউজ করতে পারবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে আমরা একটি অপশন ইউজ করব, সেটা হলো স্মুথ ব্লার। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফটোটি কিন্তু ব্লার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফটোটি ব্লার হয়ে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে অপারসিটি কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারবো যে আমাদের ব্লার কতটা দরকার। আমি কিন্তু মাঝে মধ্যে ফটো ব্লার বা কীভাবে তোমরা ফটোকে এডিটিং করতে হবে এইরকম কিন্তু ভিডিও দিয়ে থাকি। যারা দেখোনি তারা আমার আগের পুরাতন ভিডিওগুলো দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের কত রকম ব্লার করতে পারবো, এখানে সবগুলো অপশন দেওয়া রয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে ব্লারটাকে কাস্টমাইজ করে নিতে পারবো কতটা ব্লার দরকার আমাদের। তো আমাদের সিম্পলি এইরকম ব্লার দরকার। দেখতে পাচ্ছ আমরা এইরকম ব্লার রেখে দেবো। অ্যান্ড এইরকম ব্লার একদম পারফেক্ট, যেটা আমাদের ছবির সাথে ম্যাচ খাবে সেই রকম আমরা নিয়ে নেবো। অ্যান্ড নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা ব্যাক করে দেবো, মানে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু ব্যাক হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে অনেক রকম অপশন আছে, যেমন বন্ধুরা এখানে আমি সব থেকে শেষের অপশনটা তোমাদেরকে দেখাচ্ছি, লাইট এফেক্টস। তো লাইট এফেক্টসের উপরে ক্লিক করতে গেলে তোমরা এখানে বিভিন্ন রকম লাইট এফেক্টস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এইরকম লাইট এফেক্টস তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে যে সব লাইট এফেক্টসগুলো তোমাদের ছবির সাথে ম্যাচ খাবে বা এডিট করলে গেলে দেখতে সুন্দর লাগবে, সেই সব লাইট এফেক্টগুলো তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি একটি লাইট এফেক্ট দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। অ্যান্ড যেই সব লাইট এফেক্টের ওপরে প্রো প্রো লেখা আছে সেগুলো কিন্তু তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে না। তো আমি এখান থেকে লাইট এফেক্টস একটা বেছে নিয়েছি, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে স্নো লেখা আছে, এখান থেকে তোমরা যে কোনো স্নো ব্যবহার করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের ফটো যদি স্নো অ্যাড করতে চাও তাহলে কিন্তু স্নো এখান থেকে অ্যাড করতে পারবে। এখান থেকে বক্স, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি লাইটের আবছা মতো এই সব তোমরা ডিজাইন অ্যাড করতে চাও তো এখান থেকেও তোমরা সেটা অ্যাড করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দর লাগছে এই সবগুলো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট এফেক্টস অ্যাড করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর আগেই বলে দিলাম যেগুলো প্রো লেখা আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবে না তোমরা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইট এফেক্টসগুলো লাগাচ্ছি, কতই না সুন্দর লাগছে। অ্যান্ড আমি এই লাইট এফেক্টসটা লাগিয়ে দিলাম অ্যান্ড একটু একটু ব্লার করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ব্লার করে দিলাম, ব্লার করে দিলে একটু দেখতে ভালো লাগবে। তো আমাদের এখানে কিন্তু ফটোটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে রাইট ক্লিক করে দেবো,
অ্যান্ড রাইট ক্লিক করে দেওয়ার পর ফটোটি এবার আমরা সেভ করব। সেভ করার জন্য দেখতে পাচ্ছ উপরে সেভ অপশন দেওয়া রয়েছে, আমরা সিম্পলি এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার একটি অ্যাড দেবে, অ্যাডটা আমাদেরকে পুরোটা দেখতে হবে, তারপরেই আমরা ফটোটা সেভ করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু সেভ অপশনে ক্লিক করে দিয়েছি, তারপরে কিন্তু ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে ফটোটা সেভ হয়ে গেছে। অ্যান্ড আমি তোমাদেরকে একবার ফটোটা শো করছি, দেখাচ্ছি আমি তোমাদেরকে ফটোটা যে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে ফটোটি এডিটিং করলাম সেই ফটোটি যে আমি চলে এসেছি গ্যালারির মধ্যে, অ্যান্ড দেখতে পাচ্ছ ফটোটা কত সুন্দর লাগছে। তোমাদের ফটোকে কিন্তু এইরকম এডিটিং করে তোমরা ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবে, অ্যান্ড তোমাদের লাইকে কিন্তু ভরে যাবে, ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে তোমরা প্রচুর প্রচুর লাইক পাবে এইরকমভাবে এডিট করতে গেলে। এবার আমরা দেখিয়ে দেবো যে এই অ্যাপ্লিকেশনটির নাম কি, এবার আমি কোথা থেকে ডাউনলোড করলাম। তো সিম্পল আমরা প্লে স্টোরে চলে যাবো, দেখতে পাচ্ছ আমি প্লে স্টোরটা ওপেন করলাম। তো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ব্লার ইমেজ এডিটর অ্যান্ড ব্লার ফটো। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি এইরকম বিভিন্ন রকম ফটো এডিট করলাম, তোমরাও করতে পারবে, ফটোকে এডিট করতে পারবে, ব্লার করতে পারবে এবং বিভিন্ন রকম কাস্টমাইজ করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে গেলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।